বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্কর্পিয়ান সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির ফলাফলের মধ্যে দিয়েই কাটবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। আজ আপনারা শান্ত এবং উদ্বেগ মুক্ত থাকার জন্য সকল প্রকার প্রচেষ্টা করতে চলেছেন। এটি ভালোভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমে থাকা সম্পদই আপনাকে পরিস্থিতির মোকাবেলায় সাহায্য করে। অতএব আজ থেকেই অর্থ সঞ্চয় করা শুরু করে দিন, অতিরিক্ত ব্যয় করা এড়িয়ে চলুন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। কম বয়সী মহিলা এবং মহীয়সী নারীদেরকে আপনারা যদি সম্মান করতে পারেন, আর্থিক সমৃদ্ধি হবে। প্রতিদিন দুপুরবেলা ভাত খাওয়ার সময় একটু হলেও ভাতের সাথে ঘি খেয়ে খাওয়া শুরু করবেন, দেখবেন আপনাদের আর্থিক পরিস্থিতির অবশ্যই উন্নতি ঘটবে। আজ আপনারা গায়ত্রী মন্ত্রেরও জপ করুন, ওম ভূর্ভুবঃস্বঃ তস্য পিতুর্বারেণ্যম নিয়ম ভার্গব দেবস্যা ধীমহি ধিয়ো য়ো না প্রচোদয়াৎ। এটি অবশ্যই 108 বার করে জপ করবেন প্রতিদিন গায়ত্রী মন্ত্র, তাহলে আপনারা বেটার ফলাফল পাবেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। চাকরিজীবীদেরও আজ অফিসের পরিবেশ অতুলনীয়, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি আসতে চলেছে। ব্যবসাদারদেরও ব্যবসার জায়গায় কিন্তু ভালো ফলাফল আপনারা পাবেন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর আপনাদেরকে ইতিবাচক ফলাফল দেবে। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাস করেই কাটানোর দিন। আপনার দিনটি যত্ন সহকারে সাজান, এমন মানুষজনদের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনারা বিশ্বাস করতে পারেন। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরের কাছ থেকে কোনো উপহার দেওয়ার বা পাওয়ার আশা আপনারা করতেই পারেন। আজ স্বামী স্ত্রী মারামারি, যৌন সম্পর্ক বেশিরভাগ বিবাহিত জীবনের প্রচলিত বিষয়, কিন্তু সব কিছুই আজ শান্ত বলে মনে হবে। আজ না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করার চেষ্টা করুন, সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন। এর ফলে দিনের শেষে নিজের জন্য আপনারা যথেষ্ট পরিমাণে সময় পেয়ে যাবেন। দীর্ঘ শত্রুতা করলে আপনার কাজের বোঝা কিন্তু বৃদ্ধি পাবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।